অনেকে রেকমেন্ড করেছিল আমাদেরকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করার জন্য। তো ফাইনালি আজকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের ডেকোরেশন অ্যাম্বিয়েন্স তো দুর্দান্ত, পুরো শাহি একটা ব্যাপার রয়েছে। তো আমরা এখানের কিছু ফেমাস খাবারগুলো টেস্ট করব, দেখব যতটা ডেকোরেশন শাহি, খাবার দাবারও ঠিক ততটা শাহি কি না। তো তোমরা খাই দাই আর ঘুরে বেড়াইয়ের সাথে ত্রিনা আর সুচন্দ্রার সাথে ভিডিওটা দেখতে থাকো। ইটস টাইম টু ডিগ ইন। আমি তো এত কিছু খাবার দেখে যে স্লোপ সামলাতে পারছি না। তো ফার্স্টে আমাদের কাছে চলে এসছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের ফেমাস কাবাব প্ল্যাটার, যার মধ্যে রয়েছে মাটন বটি কাবাব, চিকেন রেশমি কাবাব, এটা হলো প্রনের কাবাব, দিস ওয়ান ইজ চিকেন টিক্কা কাবাব, অ্যান্ড এটা হলো চিকেন হরিয়ালি কাবাব। তো আমি যেহেতু মাটন খাই না, মাটনটা ত্রিনা টেস্ট করে বলবে, আমি চিকেনের কাবাবটা খাবো। অসাধারণ, মুখে দিতেই মিলিয়ে গেল, আর গ্রিল তো একদম পারফেকশন লেভেলে হয়েছে, দারুণ খেতে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না, তো আমি প্রনটা নিচ্ছি। প্রনের মশলাটা একটু টিক্কা মশলা, যে মশলাটা ইউজ করো ওই টাইপের মশলাটা মনে হচ্ছে। অন্য লেভেলে, অসাধারণ। চিকেন বটিটা মানে ধরতেও পারলাম না, জাস্ট ছিঁড়ে গেল। এত নরম, এত জুসি পিস অফ চিকেন, মানে আমি কখনো খাইনি, দারুণ খেতে। হরিয়ালি ম্যারিনেশন পারফেক্ট, গ্রিল পারফেক্ট, মশলার ব্যালেন্স পারফেক্ট, সব কিছু পারফেক্ট। আসলে ট্রাই করতেই হবে উইদাউট এনি মিস। মেন কোর্সের পালা এবার। আমি নিয়ে নিয়েছি লখনৌই পরাঠা, একদম ফ্লেকি ফ্লেকি, বেশ ভারী পরাঠাটা, অ্যান্ড তার সাথে চিকেন কাশ্মীরি, একেবারে ক্রিমি গ্রেভিটা লাগছে, পুরো পুরো কাজু বাদাম আছে দেখতে পাচ্ছি। তো এবার একটু খাই, টেস্ট করি। মশলা একেবারে ঠিকঠাক, মানে ঝাল নয়, বেশ একটা ক্রিমি টেক্সচার রয়েছে, বাটার রয়েছে, ঘি রয়েছে, মেনলি ঘি রয়েছে, আর চার মগজ বাটা, কাজু বাটা, বাদাম পেস্ট, পোস্ত বাটা, এগুলো দিয়ে পুরো পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে ব্যাপারটা, ভীষণ সুন্দর খেতে।
চিকেনটা খেয়ে দেখি, আমি একটু খেয়েও নিয়েছি। দেখো এগুলো তো একটা মাখনা দেওয়া, এগুলোকে মাখনা বলে। আর চিকেনটা দেখি কতটা সফট, দেখো ছিললেই চলে আসছে। না মেইনলি এগুলো দামে রান্না করা হয় তো ওই জন্য এত সফট হয়। আমার কোনো ওয়ার্ড নেই। আমাদের অনেকেই বলছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করতে ট্রাই করতে, আলটিমেটলি আমরা এসেছি, তো আমার কোনো রিগ্রেট নেই, দারুণ খেতে। এবার আমি নিয়ে নিয়েছি আমার সবচেয়ে প্রিয় জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি। তবে এটা হচ্ছে মাটন কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি কিন্তু কলকাতার সব রেস্টুরেন্টে অ্যাভেলেবেল নয়, মানে আমি তো কমনলি দেখিনি সব জায়গায়, তো ওই জন্যেই এটা নিলাম দেখতে যে কাচ্চি বিরিয়ানি জিনিসটা স্পেশাল কী হয়। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা মাটন আছে, বেশ বড় পোর্শনটা দেখাই, জাম্বো পুরো, তার সাথে একটা আলু, একটা ডিম। আলুটাও প্রচণ্ড নরম, ডিমটা আর আমি এখন খাচ্ছি না, মাটনটা আমি একটুখানি কেটে নিই, আঙুল দিয়ে টিপতেই ভেঙে চলে এলো, এত নরম। প্ল্যাটার থেকে তুলে নিয়েছি মাটন বটি কাবাবটা, খেয়ে দেখি কীরকম। মাটনের পিসটা জাস্ট তোমরা দেখো, একদম নরম, মানে আর দারুণ ম্যারিনেট হয়েছে। একটু ঝাল ঝাল নোনতা নোনতা, যেরকম বটি কাবাব খেতে হয় ওরকমই খেতে। বাট মাটনটার মেন ম্যারিনেটটা, ম্যারিনেশন তো দুর্দান্ত, যার জন্য খেতে দারুণ লাগছে, সব মিলিয়ে অসাধারণ। সুচন্দ্রার মুখের এক্সপ্রেশন, আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কতটা খুশি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। খিদিরপুর এরিয়ায় এই রেস্টুরেন্ট, এক্স্যাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবে। আর আমাদের আরও অনেকগুলো বিরিয়ানির ভিডিও আছে, যেরকম আমরা ব্যারাকপুরে দাদা বৌদিতে গিয়েছিলাম তার একটা ভিডিও আছে, আমরা আউদ আমিনিয়া আর্সেলানের কম্পারিজন একটা ভিডিও করেছিলাম সেটা আছে, আমরা স্ট্রিট বিরিয়ানিরও ভিডিও করেছি সেটাও আছে। তো বিরিয়ানির প্রত্যেকটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখা হয়ে গেলে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে বিরিয়ানির লাভার্সরা বিরিয়ানির বাকি ভিডিওগুলোও দেখবে অবশ্যই। আর আমাদের চ্যানেলটা যদি তোমরা ফলো করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, সবার কাছে ছড়িয়ে দিতে হবে খাই দাই আর ঘুরে বেড়াই এর কথা। টিল দেন বি হ্যাপি, স্টে সেফ, হ্যাভ আ গ্রেট ডে।